হোয়াটস আপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বর্তমান সময়ে বিশ্বের যে এক নম্বর সমস্যা করোনা ভাইরাস ভীতি এবং আতঙ্ক, আজকে এই করোনা ভাইরাস নিয়ে ফুল কভার করবো এই ভিডিওতে। ভিডিও শুরু থেকেই লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন, এই চ্যানেলটির সাথে থাকবেন। আজকে করোনা ভাইরাসের ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। করোনা ভাইরাস কী, কোথায় থেকে আসলো, কীভাবে এর বিস্তার ঘটায় এবং বাংলাদেশে এর সর্বশেষ পরিস্থিতি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন। করোনা ভাইরাস ভাইরাসের একটি গ্রুপ যা প্রথম থেকেই কিন্তু আমাদের পরিবেশে বিদ্যমান। এর প্রিভিয়াস যে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রবলেম ফেস করতে হয়েছিলো তা হলো 2003 সালে আপনার চায়নাতে প্রথম সার্স এসেছিলো, যা সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। 2012 সালে সৌদি আরবে মার্স এসেছিলো, যা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, এবং এ দুটোই কিন্তু করোনা ভাইরাসের উদাহরণ। তো এই করোনা ভাইরাস বলার কারণ এর সেল ক্রাউন বা তাজের মতো দেখতে, যা আপনি এই স্ক্রিন ডায়াফ্রামে দেখতে পাচ্ছেন। আর ক্রাউনকে ল্যাটিনে করোনা বলা হয়ে থাকে, আর এখান থেকেই এই ভাইরাসকে করোনা ভাইরাস বলা হয়ে থাকে। স্ক্রিনে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন তা করোনা ভাইরাসের প্রকৃত ছবি, যা ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে নেওয়া হয়েছে। এই ছবিতে করোনা ভাইরাসের ক্রাউন শেপ আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। করোনার শুরু হয় চীন দেশের উহান সিটি থেকে। তো এর প্রথম কেস রিপোর্ট পাওয়া যায় 21 ডিসেম্বর 2019। এ সময় উহান সিটির কিছু লোকের শরীরে নিউমোনিয়া পাওয়া যায়, বাট ডাক্তাররা জানতো না যে ওই সময় এটি কোন ভাইরাস জনিত কারণে ঘটতেছে। তো ওই যে লোকগুলোর মাঝে যে নিউমোনিয়া পাওয়া যায় তাদের একটি সম্পর্ক ছিল ওইখানের একটি লোকাল স্থানীয় যে মাছ বাজার থেকে। তো এটি ধরে নেওয়া হয় বা ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত যে ওই ওয়াহান সিটির ওই মাছ বাজার থেকেই এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আজ সারা বিশ্বে ছড়িয়ে গেছে। করোনা ভাইরাস সেই ওয়াহান সিটি থেকে আজ কিন্তু সমগ্র বাংলাদেশ তথা সারা বিশ্বে কিন্তু বিস্তার লাভ করেছে, লক্ষ লক্ষ লোক কিন্তু এর এফেক্টেড। তো এই বিস্তার ঠেকাতে আমাদের সচেতনতাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করতে পারে। তো করোনা ভাইরাসের যে বিস্তার, এই বিস্তারের মূল যে মাধ্যম সেটা কি মানুষ টু মানের স্পর্শ। তো এই স্পর্শকে আমাদের এড়িয়ে চলতে হবে, এবং এই এড়িয়ে চলার জন্য কি আমাদের সেপারেট থাকতে হবে, মানে মানুষ টু মানুষ আমাকে 3 ফিট দূরত্ব বজায় রেখে চলতে হবে। তো করোনা ভাইরাসের যে বিষয়গুলো বিস্তার সম্পর্কে অনেকের মাঝে অনেক ভুল বা রিউমার আছে যে বাতাসের মাধ্যমে কিছু হয়। তো করোনা ভাইরাস কখনো বাতাসের মাধ্যমে, এখন পর্যন্ত যে পরীক্ষায় জানা গেছে করোনা ভাইরাস কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় না। তো মূলত এটা মানুষের সাথে মানুষের যখন স্পর্শ হয় তখন থেকেই কিন্তু এই ভাইরাসের বিস্তার শুরু হতে থাকে। ধরুন ফর অ্যান এক্সাম্পল হিসেবে যদি ধরি, বাইরে থেকে একটি করোনা আক্রান্ত ব্যক্তি আমাদের দেশে আসলো, তো আসার পর সেই লোক যখন বাসে বা ট্রেনে ট্র্যাভেল করলো, তো ওই লোকের স্পর্শ কিন্তু সেই বাসে বা ট্রেনে ট্র্যাভেল হলো, বিভিন্ন মানুষের সাথে যে হ্যান্ডশেক করলো, তো হ্যান্ডশেক করার ফলে কি তাদের মাঝেও কিন্তু এই ভাইরাসটা রিপ্লেস পার হয়ে গেল। তো এই পার হওয়া যাওয়ার পর ওই যে লোক ব্যক্তিগুলো পার হয়ে গেলো, সেই ব্যক্তিগুলো যখন তার ওই হ্যান্ডশেক করা হাত বা ওই বাসে বা ট্রেনে ট্র্যাভেল করার যেই প্লেসে বসেছিলো, সে যে প্লেসগুলো স্পর্শ করেছিল এক কথায়, তো তার মাধ্যমে স্পর্শের মাধ্যমে কি তার ব্যক্তি স্থানান্তর হলো, এবং স্থানান্তর হওয়ার পর ওই ব্যক্তির যে হাত, হাতের যে স্পর্শ, সেই হাত দিয়ে যদি কখনো আপনার নাক চোখ বা কান স্পর্শ করেন সেক্ষেত্রে কিন্তু 100% ইনশোর হয়ে গেলো, দ্রুত আপনার মাধ্যমে কিন্তু সেই ভাইরাসটা ছড়িয়ে গেলো, এবং এভাবেই কিন্তু মূলত এই ভাইরাসটি ছড়িয়ে গেছে। তো আমাদের বুঝতে হবে ভাইরাসটা যে আমাদের শরীরে ইনপুট হয়, মানে যে প্রবেশদ্বার সেটি হচ্ছিল কিন্তু আমাদের 80% ভাইরাসই কিন্তু প্রবেশ করে। আমাদের মনে রাখতে হবে যে নাক কান চোখ এইগুলো কিন্তু খুব সেন্সিটিভ রে, এইগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু ভাইরাসটি কিন্তু ছড়ায়, 80% ভাইরাসই এগুলোর মাধ্যমে ছড়ায়। তো সেক্ষেত্রে আমরা যখন বাইরে যাবো, কাজের প্রয়োজনে যদি বাইরে যেতেই হয়, সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মানুষের সাথে, কি আমরা হ্যান্ডশেক করা থেকে বিরত থাকবো। এবং আরেকটি বিষয় যে আমরা যে দৈনন্দিন প্রয়োজন অর্থনৈতিক কী, টাকার কিন্তু লেনদেন, তো টাকার লেনদেনের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু সবচেয়ে একটা মানে সেন্সিটিভ একটা বিষয়, তো টাকার লেনদেনের ক্ষেত্রেও কিন্তু এই ভাইরাসটি দ্রুত আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। একটা করোনা আক্রান্ত ব্যক্তি সে টাকা লেনদেন করলো বা প্রয়োজনে, তো সেই টাকাটা কিন্তু আপনার কাছেও কিন্তু আসতে পারে। তো এই টাকার লেনদেনের ক্ষেত্রে সতর্ক, টাকা যদি আমাদের ধরতেই হয় মানে সবচেয়ে বেটার হয় আপনার হাতে অলওয়েজ টাইম গ্লাভস পরিধান করে থাকা। তো গ্লাভস পরিধান করে থাকলে কী হবে, আপনি যখন কোনো কিছু ধরবেন বা ইয়ে করবেন তখন সেটা কি ভাইরাসটি গ্লাভসে আপনার ইনক্লুড হলো, আপনার কিন্তু হাতে কিন্তু আসলো না, পরে গ্লাভসটি খুলে ফেললে আপনি মুক্ত। তো এটি একটি গুরুত্বপূর্ণ, গ্লাভস ব্যবহার করে থাকবো। শুধুমাত্র যে মাস্ক পরিধান করে অনেকে আমরা বাইরে যাচ্ছি, গ্লাভস নাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মাস্ক পরে বাইরে বের হলেন, আপনার চোখ কান মুখটা নিরাপদে রাখলেন বা হাতের স্পর্শ হলো, পরবর্তীতে ওই হাতটা বাসায় এসে যদি সাবান দিয়ে না ধৌত করেন বা সাবান দিয়ে হাত ধোয়ার আগে গ্লাভসটা যখন আপনি হাত দিয়ে খুলতেছেন, মানে ফেস থেকে খোলার সময় দেখা যাচ্ছে যে আপনার হাতে
সেই ভাইরাসটি থাকতে পারে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থেকে আসার পর পাশে থেকে গ্লাভসটা খুলতেছেন, খোলার সময় দেখা যাচ্ছে যে আপনার নাকের কানে কিন্তু স্পর্শ হয়ে গেল, তাহলে কী হলো আপনার ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু কি আপনার কিন্তু ভাইরাসটি কিন্তু ইনক্লুড হয়ে গেল। পরবর্তীতে আপনি হাত ধুচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কাজ কিছুই হচ্ছে না। তো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আমাদের হাত হাতের যে স্পর্শটা আমাদের এই কবজি পর্যন্ত এই স্পট এই অংশটা কিন্তু আমাদের কিন্তু বাইরে কিন্তু কাজের প্রয়োজনে ব্যবহার হচ্ছে। তো এই জায়গাটা কোনো মতেই যাতে আমাদের ফেসের কোনো অংশে স্পর্শ না করে, এবং যতবারই বাহিরে যাব এবং যত সম্ভব দুই ঘন্টা তিন ঘন্টা পরপর আমরা কি সাবান দিয়ে হাত ধুব। তো এই হাত ধোবার ক্ষেত্রে শুধু যে হাতের কালু হাত দিয়ে মানে সাবান দিয়ে ধুবো পরিষ্কার করবো তা কিন্তু নয়, টোটাল হাতটাই কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে ধুতে হবে, যে ফ্রন্ট পার্ট, তারপর আপনার পিছন পার্ট এবং যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে এইভাবে করে ভালোভাবে আমরা 20-30 সেকেন্ড সময় নিয়ে আমরা হাত ধুবো, তাহলে কিন্তু মানে জীবাণুমুক্ত হওয়া পসিবল। সাবানের ক্ষেত্রে যেইটা যে দামি সাবান কিন্তু প্রয়োজন নেই, মানে যে সাবান ক্ষারীয় এক্ষেত্রে সবচাইতে বেটার আপনার কাপড় খাতা দিয়ে সাবান খার বেশি, এই ধরনের সাবান কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য মানে ভাইরাস ধ্বংস করার জন্য কিন্তু সবচাইতে কার্যকরী। তো এই ধরনের সাবানগুলোই বেটার, দামও কম, আপনার সাশ্রয় হবে এবং সাবানগুলো কার্যকরীটাও বেশি। তো আমরা বারেবারে হাত ধোয়ার অভ্যাস করবো বাইরে থেকে আসার সময়, এবং সবচাইতে মানে যেটা মূল যেটা প্রতিরোধ করার ক্ষেত্রে যে বাইরে আমরা যদি খুব প্রয়োজন না হয় সেক্ষেত্রে বাইরে কি জনসমাগম এড়িয়ে চলাটাই কিন্তু বেটার হবে, না যাওয়াটাই বেটার হবে। এবং বাহির থেকে আসার পর আপনি বাসায় ঢোকার আগেই বাহিরেই আপনি যে আপনার মূল যে প্রবেশ গেট বাসার সামনে সেখানেই কিন্তু আপনি আগে হাত ধুয়ে পরিষ্কার হয়ে কিন্তু ঘরে ঢোকা মানে বেটার আমি মনে করি। কারণ দেখা যাচ্ছে যে আপনি বাইরে থেকে আসলেন, বাই চান্স আপনি করোনার ভাইরাসটা আপনার নিয়ে আসলেন হাতে বা স্পর্শের মাধ্যমে, যেটা হোক আপনার জন্য কিন্তু ফ্যামিলির অন্যজনও কিন্তু ডেঞ্জারে থাকতে পারে এক্ষেত্রে। তো এক্ষেত্রে অনেক কেয়ারফুল থাকতে হবে। আর অনেকেই যে মনে করেন যে মশা বাহিত এটি কি মানে ডেঙ্গুর মতো বা অন্যান্য যে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ সেরকম নাকি, তো এ ধরনের এখন পর্যন্ত গবেষণায় তো এ ধরনের কোনো ইয়ে পাওয়া যায়নি। মশার মাধ্যমে এটি আসলে ছড়ায় না, জাস্ট মানুষ থেকে মানুষের স্পর্শের মাধ্যমেই কিন্তু এটি মূলত ছড়ায়। তো মানুষের সাথে মানুষের সংস্পর্শ এড়িয়ে চললে এই ভাইরাস থেকে আমরা নিরাপদ থাকতে হবে। অলরেডি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে যেমন ভারতে কিন্তু প্রায় 2 দিন হলো যে গোটা ভারত 3 সপ্তাহ 21 দিনের জন্য কিন্তু লকডাউন করে দেওয়া হয়েছে, তার মানে বাইরে বেরোনো নিষেধ। তো এটার ক্ষেত্রে কীভাবে এই ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু কমে যাবে, একমাত্র জনসমাগম আমাদের সচেতনতাই পারে এটি রোধ করার জন্য। তো করোনা ভাইরাস আক্রান্ত হলে এক্ষেত্রেও আমাদের শরীরে কিছু সিমটম বা উপসর্গ দেখা যায়। তো এখন পর্যন্ত যে উপসর্গগুলো পরিলক্ষিত হয়েছে মানুষের মধ্যে কমন যে বিষয়গুলো হচ্ছে জ্বর হয় শরীরে, এবং জ্বরের পরিমাণ 104 ডিগ্রির উপরে চলে যায়। প্রথম 3-4 দিন পর থেকে জ্বর আসা শুরু করে, 3-4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত জ্বর হয়, মাথা হালকা মাথা ব্যথা থাকে এবং গলা ব্যথা হয়। কারণ এই ভাইরাসের বৈশিষ্ট্য হলো প্রথম যখন প্রবেশ করবে আপনার, প্রবেশ করার পর আপনার প্রথমে এসে গলাতে আসবে এবং কাশি হবে, শুকনো যে কাশি হবে, গলা ব্যথা থাকবে, এবং এইখানে কিছুদিন অবস্থান 1 সপ্তাহ পর থেকে কি আপনাকে এখান থেকে ফুসফুসে চলে যায় পরবর্তীতে। তো এইভাবে কি এই উপসর্গগুলো আপনার দেখা যাবে, জ্বর হবে, কাশি হবে, গলা ব্যথা হবে। তো এই ধরনের উপসর্গ যদি দেখা যায় সেক্ষেত্রে তাকে ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তাকে হসপিটালাইজ করতে হবে। তো এই যে করোনা ভাইরাস, তো এই করোনা ভাইরাসটা আমরা বুঝবো যে ডায়াগনোসিসের মাধ্যমে, সেটি হচ্ছিল আপনার PCR অর্থাৎ পলিমেরিজ চেইন রিয়াকশান, এই টেস্টের মাধ্যমে করোনা ভাইরাসের জেনেটিক কোড চিনতে পারা যায়। তো এই টেস্টের যে ব্যবস্থা আমাদের দেশে এখন পর্যন্ত মানে যে পর্যাপ্ত যে কিট বা সংরক্ষণ, এটা শুধুমাত্র ঢাকার মাঝে কিন্তু সীমাবদ্ধ, ঢাকা ছাড়া কিছু কিছু অঞ্চলে মানে আস্তে আস্তে এটার মানে সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা হচ্ছে যে এটা পরীক্ষা করার জন্য। তো এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু করোনা ভাইরাসের একটা যদি আসলে করোনা ভাইরাস আক্রান্ত কিনা সেটা কিন্তু বোঝা যাবে PCR এই ডায়াগনোসিসের মাধ্যমেই। করোনা ভাইরাসের যে চিকিৎসা, এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো চিকিৎসা ব্যবস্থা বা এর যে কোনো প্রতিষেধক এখন পর্যন্ত নয়, একমাত্র আপনার সচেতনতাই পারে একে প্রতিরোধ করতে। আর করোনা ভাইরাসের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে সেগুলো হলো জনসমাগম, আমি আগেও বলেছি আমার পূর্ববর্তী ভিডিওতে যে আপনাকে জনসমাগম এড়িয়ে চলতে হবে, আপনার হাতের ক্ষেত্রে সচেতন হতে হবে যতটা তত, আপনার বাইরে বের হয়ে হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করা যাবে না, মানুষের সাথে হ্যান্ডশেক করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর আপনাকে কি সেফ থাকতে হবে মানুষের সাথে, মানুষের নিরাপদ ডিস্টেন্স বজায় রেখে আপনাকে চলতে হবে। তো করোনার ক্ষেত্রে আপনার খাবার দাবারের ক্ষেত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আপনাকে যে লিকুইড খাবারগুলো, করোনা আক্রান্ত যদি হয়ে যায় একটি ব্যক্তি, সেক্ষেত্রে আপনি লিকুইড খাবারগুলো গ্রহণ করার ক্ষেত্রে বেশি কার্যকরী হবে রোগীর পক্ষে। এবং সবচাইতে যে কার্যকরী সেটা হচ্ছিল আপনার ভিটামিন সি। তো আপনি যদি প্রতিদিন যে ভিটামিনের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করে থাকেন করোনা আক্রান্ত একটি ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে অনেক সাপোর্ট দেবে। তো বর্তমানে কিছুদিনের যে কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে ভিটামিন সি গ্রহণের ক্ষেত্রে, এটা যদি আপনার ইনজেক্টেবল যে আপনার ফর্ম আছে এই ফর্মে গ্রহণ করলে এটা অনেক উপকারে আসতেছে। যে আয়ু যেটা ইনজেক্টেবল ফর্ম, বাইরের US কান্ট্রি ইটালিতে যে মারা গেছে বা বিভিন্ন রোগী যে করোনা
নাটক রিসেন্টলি এটা দেখা গেছে যে তাদের ক্ষেত্রে ইঞ্জেক্টেবল যে ভিটামিন সি এটা খুবই কার্যকারী হচ্ছে তাদের প্রতিরোধের জন্য। তো এছাড়াও আপনার ব্যালান্স ডায়েট বা খাবার দাবার সচেতন থাকতে হবে, জনসমাগম এড়িয়ে চলুন। বর্তমান পরিস্থিতি মানে খুব একটা শঙ্কাময়, আমাদের সচেতনতাই একমাত্র পারে এখান থেকে প্রতিরোধের জন্য প্রতিরোধ করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সতর্ক থাকবেন, মানুষ থেকে মানুষের নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে ফিট অ্যান্ড হেলদি। বাই।